বিমা করিয়ে দেবার নামে এক বৃদ্ধার সাথে প্রতারণা অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে শর্টলেক এলাকায় ওয়ান টাইম পলিসি করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ জিতের নাম সুমন্ত দাস সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে জানা গিয়েছে গত বছর অভিযুক্ত যুবক জিডি ব্লকের বাসিন্দা এক বৃদ্ধাকে মোটা প্রিমিয়ামের বদলে একটি পলিসি করান বলেন একবারেই টাকা দিতে হবে পরিবর্তে ছ লাখ টাকার পলিসি হবে কিন্তু বছর ঘুরতে প্রিমিয়ামের জন্য কাগজ আসে বাড়িতে সন্দেহ হয় বৃদ্ধার বিধাননগর দক্ষিণ থানায় অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করলে তাকে গ্রেফতার করে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সল্টলেক